सलातुन या रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह बहु दूर मक्का मदीना अल्लाह केमने जाबो जानिना अल्लाह बहु दूर मक्का मदीना अल्लाह केमने जाबो जानिना दया करो दयार अल्लाह दया करो दयार अल्लाह पूरा मोनिर बासुना ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपनादेर कष्ट होच्छे जोरे बोलें सुन्नीके कि कष्ट होयनि जारा जारा डब्ल्यू तादेर कष्ट हय ठीक कि ना डब्ल्यू कारा चिनेंनि कारा डब्ल्यू ओ कायवाहाबेरा बोले नबी मरिया गेछे एगुलो हलो डब्ल्यू ठीक किना बे ठीक कय मरे नाय नबी जिंदा शुया छे ओ वाहाबेरा बोले नबी मरिया गेछे एगुलो आमरा कइतम आर कि आगे आमी कइतम आर कि খালি আমি কইছি নাকি আমাকে ওই হেরাও কইছে ঠিক কিনা জোরে বলেন এগুলো ঘটনা পরে বলবো বিষয় আগে শেষ করে নেই ও নবীর আশিকের দল জিহাদের কত গুরুত্ব দিন প্রতিষ্ঠায় জানো জিহাদ ছাড়া দিন প্রতিষ্ঠা হয় নাই জিহাদ ছাড়া এই ইসলাম এমনি এমনি আসে নাই এগুলো সাহাবায়ে কেরামদের রক্তের উপর দিয়ে এই ইসলামের পতাকা উড্ডীন হয়েছে জোরে বলেন ঠিক কিনা বেঠি তদ্রূপ ভাবে আমার সুন্নি ভাইদেরকে আমি আহ্বান জানাই জিহাদ ছাড়া এই বাংলাদেশে সুন্নিয়াতের প্রসার প্রসার ঘটানো সম্ভব নয় ঠিক কি না বে ঠিক যখন আপনারা নজদের বিরুদ্ধে যখন আপনারা বাতিল ফেরকার বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করবেন যে এই পীর আউলিয়ার জমিনে ওলি আল্লাহর জমিনে আমার নূর নবীদের সাত মান আজমত নিয়ে কুটুক্তি করতে পারবে না জোরে বলেন ঠিক কি না যখনই কুটুক্তি করা হবে তখন বাংলার সমস্ত সুন্নি জনতা ওই সমস্ত নজদে এবং বেঈমানদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধে যদি ডাক দেয় জিহাদের কে কে জিহাদের ময়দানে যেতে রাজি আছে তো হাত আল্লাহকে দেখায় দাও Ya Muhammad Mustafa Nabi salli ala Ya Muhammad Mustafa Nabi Ya Muhammad Mustafa Nabi salli ala Ya Muhammad Mustafa Nabi Shafaater kandari Shafaater kandari Madina wala Shafaater kandari Rasul Allah Ya Muhammad Mustafa Nabi salli ala Ya Muhammad Mustafa Nabi কেউ বাবালে নূরের পুতুল কেউ বাবালে গোলাপের ফুল নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহর ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম সুফি ও বাবা
नबी जी आमार कबरो काबा नबी जी आदम सुफिरो बाबा नबी जी आमार कबरो काबा नूर नबी जी प्रेमे काबा होए से काला नूर नबी जी प्रेमे काबा होए से काला या मोहम्मद मुस्तफा नबी या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला या मोहम्मद मुस्तफा नबी कष्ट है अपने कष्ट है ओ नबीर आशिकेर दल जा बोलतेछिलाम जिहाद करते हबे कि हबे ना जोरे बोलें जिहाद करते हबे कि हबे ना जिहाद फरज करेछेन के আর একটু জোরে বলেন কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানায় দেয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময় আমি আল্লাহ তাআলা জান মাল খরিদ করে নিয়েছি ঘোষণা দিয়েছেন কি জিহাদের ময়দানে গেলে জান দিতে হবে কি হবে না জীবন দিতে হবে কি হবে না সম্পদ দিতে হবে কি হবে না ও নবীর আশিকের দল আল্লাহ এখানে ওয়াদা করেছে একটা ওয়াদা করেছে কান খাড়া করে শুনেন ও আমার সুন্নি ভাইয়ারা ও নবীর আশিকের দল আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ আর তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা বেঈমানদেরকে মারবা এবং মরবা ঘোষণা দিয়েছেন কি আর একটু জোরে বলেন কি আল্লাহ বলে ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলে ও গোলাম তোমরা নিজেরা মার খাবা এবং বেঈমানদেরকে মার দিবা জোরে বলেন ঘোষণাকার সূরা তাওবার 111 নম্বর আয়াতের শেষ অংশ এটা আল্লাহ বলে গোলাম শুধু মার খাইলে হবে না মার দিতেও হবে কি এখন অনেক অবাক হয়ে গেছে বলে কি বলেন হুজুর কি বলেন মার খাইতেও বলছে আল্লাহ আবার মার দিতেও বলছে শুধু খাইয়া ঘরে উঠে আসলে হবে না বাতিল ফিরকাদের মার কিন্তু দিতে হবে জোরে বলেন ঠিক কিনা ঠিক মায়ের যেমন জিহাদের ময়দানে যদি আপনি যান যখন আপনি রাজপথে নেমে যাবেন আমার দয়াল নবীজির সম্মান রক্ষার জন্য আমার দয়াল নবীজির বিরুদ্ধে যারা কথা বলে ওদের বিরুদ্ধে যখন আপনি স্লোগান দিবেন তখন আপনি রাজপথে নামলে মায়ের খাইতে হবে কি হবে না ও সুন্নি ভাইয়ারা ও নবীর আশিকের দল আল্লাহ এটাই বলে গোলাম রাস্তায় যখন নামবা জিহাদ করার জন্য আমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য আমার হাবিবের সম্মান রক্ষার জন্য আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ও নবীর আশিকের দল আল্লাহ ইঙ্গিত করে বলে তোমরা তখন মায়ের যখন খাবা তখন উল্টা মায়ের দিবা আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ও নবীর আশিকের দল এই জিহাদ আরো কত গুরুত্ব কত গুরুত্ব জানা সাহাবায়ে কেরামরা কেমন জিহাদ করেছে আর আমরা বা কেমন জিহাদ করতেছি ও মুসলমান সাহাবায়ে কেরামদের কথা যদি বলি কালো একজন সাহাবী সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি কি জানি না জোরে বলেন সাআদ সালামির ঘটনা আমরা জানি না সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী ছিলেন কি জোরে বলেন গরিব সাহাবি কালো সাহাবি আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একদিন কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কি বলে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো না
আমার দয়াল নবী যে ডাক দিয়া বলে ও সাদ কেন তুমি জান্নাতে যেতে পারবে না তুমি তো মুসলমান হয়ে গেছো তুমি আমার সাহাবী হয়ে গেছো সাআদ সালামি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নয় মাস যাবত ঈমান এনেছি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি মুসলমান হওয়ার পর আমি মদিনার অলিতে গলিতে ঘুরেছি বিবাহ করার জন্য আমি কালো এবং গরিব বলে আমার সঙ্গে কেউ মেয়ে বিবাহ দেয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন এই যে একটা সুন্নত আমি আদায় করতে পারলাম না এই সুন্নত আদায় না করার কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নামে করে দেয় আল্লাহর দরবারে আমি কি জবাব দিব জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে ও সাআদ তুমি আফিন গোত্রের মধ্যে চলে যাও আব্দুল্লাহ বিন রওহা নামক একজন দলপতি নেতা আছে ওই নেতার কাছে যায় বলবা আপনার নাকি সুন্দরী একটা মেয়ে আছে ওই মেয়ের সঙ্গে ওই মেয়েকে আমার সঙ্গে দয়াল নবীজি বিবাহ দিতে বলেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ প্রস্তাব পাঠাইছে কে জোর আল্লাহ নবীজি প্রস্তাব পাঠাইছেন কে ক্ষমতা দিছে কে জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ দিয়েছে এবার সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফিন গোত্রের মধ্যে চলে গেছে আফিন গোত্রের মধ্যে গিয়া আব্দুল্লাহ বিন রওহা নামক দলপতি নেতার কাছে গিয়া বলে আপনার নাম কি আব্দুল্লাহ বিন রওহা বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ বিন রওহা বলে আপনার নাকি সুন্দরী একটা কন্যা আছে সুন্দরী একটা মেয়ে আছে দয়াল নবীজি বলেছে ওই কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দলপতি নেতার মেজাজ গরম হয়ে গেছে বলে আহারে এ শুধু অল্প স্বল্প বেশ কম নয় এ তো আসমান জমিন পর্যন্ত বেশ কম এত কালো গরিব সাহাবী এর সঙ্গে কিভাবে আমার এত সুন্দরী একটা মেয়েকে বিবাহ দিব সুবহানাল্লাহ বলেন না দেখেন শেষে কি হয় দেখেন ও নবীর আশিকের দল সাআদ সালামিকে অপমান করে তাড়িয়ে দিল কিন্তু পর্দার আড়াল থেকে মেয়ে শুনে ফেলেছে যখন সাআদ সালামি চলে গিয়েছে মেয়ে বের হয়ে বলে বাবা কি প্রস্তাব আসছিল কে প্রস্তাব পাঠাইছে বলে সাআদ সালামি আসছিল দয়াল নবীজি নাকি বিয়ের পয়গাম পাঠাইছে তোমার সঙ্গে নাকি সাআদ সালামের সঙ্গে বিবাহ করিয়ে দিতাম জোরে বলেন না সুবহানাল্লাহ মেয়ে ডাক দিয়া বলে বাবা প্রস্তাবকে পয়গামকে প্রত্যাখ্যান করে দিয়া তুমি জাহান্নামকে শিরোধার্য করে নিলা ও বাবা জলদি করে যাও জলদি করে যাও জলদি করে যাও জলদি করে যাও আমার দয়াল নবীজি যখন প্রস্তাব পাঠাইছে যখন পয়গাম পাঠাইছে আমি মেয়ে রাজি হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এখনকার সময়ের যদি মেয়েরা হতো বাহির হইয়া মাত্র বলতে কাইজার লগে বিয়া বইব কেডা ঠিক কিনা জোরে বলেন কয় ফকিন্দির ফুতির লগে ফুতের লগে বিয়া কেডা বইব হ্যাট তো গাড়ি নাই হ্যাট তো বাড়ি নাই হ্যাট তো কিচ্ছু নাই ওর সঙ্গে বিয়া বসবে কেডা বলতো কি বলতো না কিন্তু দেখেন কেমন আশেক রাসূল কেমন ধর্মী কেমন আশেক রাসূল কেমন মদিনাওয়ালা ও নবীর আশেকের দল সাআদ সালামি কান্না করতে করতে আমার দয়াল নবীজির দরবারে চলে গিয়েছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে প্রস্তাব পাঠাইছেন ওই আফিন গোত্রের দলপতি নেতা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে বলে কেন বলে আমি নাকি অনেক কালো অনেক কুশ্রী আমি নাকি দেখতে নিগ্রোর মতন আমার নাকি টাকা পয়সা নাই এই জন্য আমার সঙ্গে নাকি তার এত সুন্দর মেয়ে বিবাহ দিবে না আমার দয়াল নবীজির পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাআদ সালামি কান্না করে এমন সময় ওই আফিন গোত্রের দলপতি নেতা উপস্থিত হয়ে গেছে আমার দয়াল নবীজির সামনে উপস্থিত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করে ফেলেছি
আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়া আমি বড় ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে maaf করে দেন আমার কন্যাকে সালামের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন ও নবীর আশিকের দল এবার সাআদ সালামি এখন একটু গভীর মনোযোগ দেন এবার সাআদ সালামি বড় খুশি হয়ে গেছে বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে ও নবীর আশিকের দল 400 দিরহাম দেন মোহর ধার্য করে দেওয়া হলো 400 দিরহাম দেন মোহরের ব্যবস্থা আমার দয়াল নবীজি করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল এবার সাআদ সালামি যখন বাজারে গিয়েছে কেনাকাটা করার জন্য বাজারে যখন গিয়েছে হঠাৎ করে আওয়াজ হয় আন্নাফির 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 এটা ছিল জিহাদের ডাক এটা ছিল জিহাদের ডাক যখন যখন জিহাদের ডাক শুনতে পেয়েছে কে যেন ডাক দিয়া বলে আমার দয়াল নবীজি জিহাদের ময়দানে চলে যায় আমার দয়াল নবীজি জিহাদের ময়দানে চলে যায় জিহাদের ময়দানে চলে যায় এই কথা যখন শুনতে পেয়েছে সাআদ সালামি মনে মনে চিন্তা করে আহারে আজকে তো আমার বিবাহ আহারে আজকে তো আমার বাসর সজ্জা আমি যদি কেনাকাটা করে যদি বাড়িতে যাই কত আমি আরামে থাকবো এদিকে আমার দয়াল নবীজি জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের হাতে মার খাবে এটা আমি সাআদ সহ্য করতে পারবো না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেনাকাটা করলেন না আর শ্বশুর বাড়ি গেলেন না ওই দিরহাম দিয়ে ওই টাকা দিয়া বাজার থেকে একটা বল্লম নিয়া একটা তলোয়ারি হাতের মধ্যে নিয়া জিহাদের ময়দানে চলে গেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যখন চলিয়া গেছে বেঈমানদের বিরুদ্ধে যখন বেঈমানদের বিরুদ্ধে যখন জিহাদ আরম্ভ করে দিয়েছে লড়াই আরম্ভ করে দিয়েছে জিহাদ করতে 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 সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে ধরবেন আল্লাহু আকবার কাকে বলে আশিক রাসূল আর বর্তমান জামানায় আমার দয়াল নবীজিকে নিয়ে কটূক্তি করা হয় আমার দয়াল নবীজিকে মাটির তৈরি বলা হয় আমার দয়াল নবীজির জবান থেকে নাকি দুর্গন্ধ আসতো এই ধরনের বাজে মন্তব্য করা হয় আর বাংলাদেশের সুন্নি ভাইয়েরা চুপ মেরে আছে প্রতিবাদ করতে চায় না জোরে বলেন ঠিক কি না ঠিক প্রকৃত আশিক রাসূল যারা প্রকৃত ইশকে মহব্বত ইশকে রাসূল রাসূলের প্রেম যাদের অন্তরে আছে এরা সমস্ত গুস্তাখ রাসূলের বিরুদ্ধে লড়াই করবে জোরে বলেন ঠিক কিনা বেঠি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মারামারি করতে না পারেন অন্তত স্ট্যাটাস তো দিতে পারেন না ফেসবুকে ঠিক কিনা মিডা শুনি লাভ নাই মিডা শুনি লাভ আছে আমি চাইলে তো মিডা শুনি হইতে পারতাম পারতাম না এই যে ওহাবিত শুনি হয়ে গেলাম আমি চাইলে মিডা মিডা কথা বলতে পারতাম না আমি নজ দেখো গুতায়া উড়াইয়া দিয়ে করে কি লাগিয়া ও আগো দলিল সব আমি জানি ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দল নজদের মুখুশ সহজ উন্মোচন করতে চাই না কিন্তু এরা দেখেন দিনাজপুর কোরআনে খুঁজা পায় কি খুঁজা পায় ওরে দিনাজপুর তাফসীর করে সূরে মাইদা থেকে ভাই তাফসীর করে কি তাফসীর জানেন কালিয়াম আকমালতু লাকুম দিনাজপুর কি আলিয়াম আকমালতু লাকুম দিনাজপুর দিন দিয়া নাকি বল দিনাজপুর বুঝাইছে আর একজনে কয় কুমিল্লা কোরআনে নাকি কুমিল্লা আছে কি আছে আর একজনে কয় টাই কোরআনে নাকি টাই ও পাইছে আচ্ছা এরা দিনাজপুর খুঁজা পায় এরা কোরআনে কুমিল্লা খুঁজা পায় এরা কোরআনে টাই খুঁজা পায় এরা কোরআনে আমার দয়াল নবীর শান মান মিলাদ খুঁজা পায় না জোরে কোন ঠিক কিনা জোরে কোন এরা সব খুঁজা পায় আমার দয়াল নবীর রওজা কোরআন হাদিসের তালাশ করে খুঁজে পায় না ঠিক কিনা বে ঠিক আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যারা কোরআন হাদিসের মিলাদ খুঁজে পায় না আমার দয়াল নবীর মিলাদ খুঁজে পায় না রওজা খুঁজে পায় না আমি মনে করি এগুলো মূর্খ মোল্লা এরা এখনো কোরআন হাদিসের তলায় খুঁজে পায় না জোরে কোন ঠিক কিনা
এই জন্য আমি ওদের বলি কুরআন হাদিস খুঁজা পাই না খুঁজা পাই না এইটা বলিও না বলো যে খুঁজতেছি যেদিন পাবো সেদিন আমি রফিকের মতো শূন্য হয়ে যাব একটু জোরে আইতাছেন ও খালি আয়া পড়ুক অনেক আয়া পড়তাছে সুবহানাল্লাহ বলে খালি পাই না বললে হবে একজনে কয় তিনি নাকি এই কোন হাদিস কুরআন নাকি রওজা খুঁজে পায় না অথচ দেখেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ বলেন না যেখানে যেই নবীর উম্মত হওয়ার কারণে উম্মতের কবর রওজা হয় সেখানে আমার দয়াল নবীর রওজা রওজা হবে কি হবে না জোরে বলে বুঝতে হবে এরা ঠান্ডা মাথায় ঈমান সর ঠান্ডা মাথায় ঈমান সর জোরে বলেন ঠিক কি না এই সমস্ত বাতিল ফেরকা থেকে সমস্ত সুন্নি জনতাকে সচেতন থাকতে হবে জোরে বলেন ঠিক কি না বে ঠিক এখন আবার সুন্নি ভাইদের মধ্যে কিছু ঢুকে গেছে শিয়া কি ঢুকে গেছে শিয়া আমাগো তাহিরি হুজুর এই যে তাহির হুজুরের বিরুদ্ধে শিফির মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি মাদ্রাসাল আলী হুজুরের বিরুদ্ধে শিয়ারা খুব পুডুং পুডুং করে কালকে একটা ভিডিও দেখলাম এক কুলাঙ্গার মাইক ধরে কয় কয় তাহির হুজুরকে চ্যালেঞ্জ করে কয় এক পৃষ্ঠা যদি বুখারী শরীফ পড়তে পারে চ্যালেঞ্জ ঘোষণা করছে আরে তাহির হুজুরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে না তাহির হুজুরের পক্ষ থেকে আমি মিসবাহ আর রফিক আল কাদেরী চ্যালেঞ্জ গ্রহণ করলাম তুই বুখারী মুসলিম না আর যেই কিতাব দিবি আমি পটপট করে পড়ে তোকে বুঝাইয়া দিব আল্লাহু আকবার বলে শুধু তাহিরি হুজুর নয় তাহির হুজুর সঙ্গে হাজার হাজার সুন্নি জনতা আছে তোদের মতন শিয়াকে এই বাংলার জমিন থেকে কুত্তা ভিড়াইয়া ইন্ডিয়ার জমিনে পাঠায় দেওয়ার জন্য ঠিক কিনা বে কে কে রাজি আছে তো হাত তুলে লাগে দেখায় দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কষ্ট হচ্ছে নাকি জোরে বলেন এ যুবকেরা চলবেনি তাহির হুজুরের পক্ষে আসোনি তাহির হুজুর যদি সমস্ত শিয়াদের বিরুদ্ধে ডাক দেয় নামতে রাজি আছো শিয়া সুন্নি কখনো এক হতে পারে এক হতে পারে অনেকে বলে শিয়া সুন্নি বলে ভাই ভাই শিয়া সুন্নি ভাই ভাই বলে আরে ভাই শিয়া সুন্নি কখনো ভাই ভাই হতে পারে না কাদিয়ানি আর শিয়া ভাই ভাই হতে পারে কিন্তু শিয়া সুন্নি ভাই ভাই হতে পারে আল্লাহকে হেদায়েত দান করুক আমিন বলেন আর আমি আশিকের দল যা বলতেছিলাম জিহাদের ময়দানে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিল জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না সাহাবা সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে বিবাহ আগে নয় সম্পদ আগে নয় আরামায়েশ আগে নয় ইসলাম প্রতিষ্ঠায় দ্বীন প্রতিষ্ঠায় জিহাদের ভূমিকা আগে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم একজন সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আফজল সবচেয়ে উত্তম ইবাদত
উত্তম আমল আল্লাহর দরবারে কি? আমার দয়াল নবীজি বললেন, কালাল ইমানু বিল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে হলো আল্লাহর উপর ঈমান আনা, বিদায় করে দিতে চাই, কারণ আবু জাহেল শুনেছি আপনাকে বেশি অত্যাচার নির্যাতন করেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন ছোট্ট ছোট্ট সাহাবি, অথচ মনের মধ্যে ইসলামের প্রতি কত ভালোবাসা, আমার দয়াল নবীজির প্রতি কত ভালোবাসা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, মাআস এবং মুয়াইজ যখন এই কথা বলল, আমার দয়াল নবীজি বলে, তোমরা যদি বলি খেলার মধ্যে টিকতে পারো, তোমরা যদি কুস্তির মধ্যে যদি টিকতে পারো, তাহলে যে টিকবা তাকে সিলেক্ট করা হবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। দুই ভাই এবার বলি যখন ধরেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বলে, ও বড় ভাই, আমি জানি তোমার সঙ্গে বলি খেলে আমি পারবো না, বলি ধরে আমি পারবো না। ও ভাই, একবার তুমি আমাকে ফেলে দিবা, আর একবার তুমি ইচ্ছা করে জমিনে পড়ে যাবা, আর তোমার বুকের উপরে আমি আস্তে করে উঠে বসবো, আমি দয়াল নবীজিকে দেখাবো যে আমিও জিহাদের ময়দানে যাওয়ার যোগ্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আবির আশিকের দল, এবার দুইজন যখন বলির মধ্যে লেগে গেল, বলি যখন ধরেছে, প্রথমে বড় ভাই ছোট ভাইকে ফেলে দিয়েছে, এবার ছোট ভাই কতক্ষণ পরে উঠে বড় ভাইয়ের বুকের উপরে বসে গিয়েছে। আমার দয়াল নবীজির দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমিও জিহাদের ময়দানে যাওয়ার যোগ্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভালোবাসা কেমন, আমার দয়াল নবীজির প্রতি ভালোবাসা কেমন, আমার দয়াল নবীজিকে ভালোবাসত কেমন, ইসলামকে ভালোবাসত, ইসলামের ঝান্ডা বিজয় করার জন্য, ইসলামের পতাকা বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য ছোট ছোট সাহাবীরা পর্যন্ত জিহাদের ময়দানে চলে যাইত, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাস এবং মুইস জিহাদের ময়দানে চলে গেছে, এবার যখন বদরের প্রান্তই যখন চলে গিয়েছে, দুই ভাই তাকায়া তাকায়া দেখি কোন জায়গায় আবু জাহেলকে দেখা যায়, কাকে তালাশ করে, আবু জাহালকে কোন জায়গায় খুঁজে পাওয়া যায়। খুঁজতে 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 হঠাৎ করে একজন সাহাবীকে জিজ্ঞেস করে, চাচা এখানে আবু জাহেলকে একটু আমাদেরকে দেখায় দেন। বলে, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? বলে, আবু জাহেলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ এই আবু জাহেল নাকি আমার দয়াল নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এবার ওই সাহাবি ডাক দিয়া বলে, ও মাস মই শোনো, ওই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ, ওই ঘোড়ার উপরে যেই ব্যক্তি বসে আছে ওই ব্যক্তি হলো আবু জাহাল, যাও যাও তোমরা ওই আবু জাহেলের কাছে চলে যাও। এবার দুই ভাই আলাদা হয়ে মেরে যখন আবু জাহেলের পাশে চলে গেলে, আবু জাহেল গোলার পাশে যায়া ঘোড়ার পাশে যায়া দুই ভাই দুই সাইড হয়ে গেছে, আবু জাহেলের চোখের আড়াল হয়ে গেছে, আড়াল হয়ে মাত্রই হাতের মধ্যে যেই যেই তলোয়ার ছিল বা যেই যেই ধনুক ছিল, ওই তলোয়ার দিয়ে এক কোপ দিয়েছে, আবু জাহেল সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে চিত হয়ে কাত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বদরের প্রান্তরে পড়ে যখন গিয়েছে, আবু জাহেল কি টুকরা টুকরা করে ফেলেছে দুই ভাই, আল্লাহু আকবার। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ইসলামের প্রতি ভালোবাসা? আবু জাহেলকে টুকরা টুকরা করে ফেলেছে, আবু জাহেলের হাতে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কাফেররা মাআস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরেছে, মাআস একা ওই এতগুলো কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত ডান হাতে একটা আঘাত লেগে গিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ডান হাতে একটা তলোয়ারের আঘাত লেগে গেছে, মাআজের হাতটা এইভাবে ঝুলতেছে ঝুলতেছে ঝুলতেছে, এবার মারা চিন্তা করে, এই হাতের জন্য আমার জিহাদ করতে ডিস্টার্ব হচ্ছে, লড়াই করতে ডিস্টার্ব হচ্ছে, সাথে সাথে ওই হাতটা যখন পায়ের তলে পাড়ায় ধরে এমন জোরে টান মেরেছি, হাতটা ছিটকে আলাদা হয়ে গিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার।
দেখেন কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ইসলামের প্রতি ভালোবাসার, কাকে বলে জিহাদ। কান খোলা খোলা করে শুনতে হবে রে আশিক রাসূলেরা, ও নবীর আশিকের দল। এবার মাস হাতের দিকে তাকাইয়া তাকাইয়া বলে, রে হাত আমি তোকে আলাদা করে দিলাম, আমি তোকে আলাদা করে দিলাম, আমার দেহে তুই ঝুলতেছিলি, আমার খুব কষ্ট হচ্ছিল, এই জন্য তোকে আমি আলাদা করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে তুই আল্লাহর দরবারে সাক্ষী দিবি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মাআত আর এক হাতে তলোয়ার নিয়ে জিহাদ আরম্ভ করে দিয়েছে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আরম্ভ করেছে। লড়াই করতে করতে বাম হাতটাও কেটে পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত মাআস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে যখন পড়ে গেছে, পাশের ছোট ভাইকে ডাক দিয়া বলে, ভাই দয়াল নবীজিকে সালাম পৌঁছায়া দিও, সালাম পৌঁছায়া দিও, আর জানায় দিও যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আবু জাহাল আপনাকে এত বেশি কষ্ট দিছে, এত বেশি কষ্ট দিছে, আমার ভাই মাআস আর আমি মুআস দুই ভাই মিলে ওই আবু জাহিল্লাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমার বড় ভাইও শাহাদাত বরণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে চলবেনি, জোরে বলেন, কারণ বিষয় দিছে তো বিষের বাইরে যাওয়া যায় না, গেলেই সমস্যা, গেলেই কাউন্টার দিয়ে দিবে, কারণ এই বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বে? ঠিক না হলে নজদেরা কইব বিষয় দিছে জিহাদ, ক্ষেত্রে আলোচনা করছে আর কিছু, ঝামেলা আছে না? নজদেরকে বুঝাইয়া দিতে চাই, বাতিল ফেরকাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা বিষয়ের উপরে কথা বলতে জানি, তো বুঝাইতে তাফসীর আমরা ভালো জানি বেশি, কিন্তু আমরা বেশি একটু দয়াল নবীদের শান গাই আর, ঠিক কিনা? জোরে বলেন, অলিয়া অলিয়ার কথা একটু বেশি বলি, ঠিক কিনা? কারণ তোরা তো খালি কোরআন বিল কোরআন, কোরআন কতগুলো বাইরেছে আহলে কোরআন, কি বেরিয়েছে আহলে কোরআন, আর কতগুলো বাইরেছে আহলে হদিস, আহলে কি খবিস, আহলে ওমা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম কি, নাম দেখেন কি সুন্দর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি চমৎকার নাম, চমৎকার, ওরে চমৎকার বলা যাবে না, ওকে চমৎকার বলতে হবে, ঠিক কিনা? ও কয় আমার দয়াল নবীজির সামনে নাকি যতবার জিব্রাইল আমিন আইছে ততবার নাকি জিব্রাইল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মি সওয়াক করেন, আপনি মি সওয়াক করেন, আপনি মি সওয়াক করেন, বলে কেন, কারণ আপনি আমাদের মতো সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ এই জন্য আপনার জবান থেকে দুর্গন্ধ আসে, নাউজ বিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না, ও নবীর আশিকের দল, যেই দয়াল নবী যখন মামিনার পেটে ছিল, মামিনার জবান থেকে থুতু মোবারক যখন ফেলতো, ওই থুতু থেকে পর্যন্ত মেশকা অন্তরে গ্রাম বের হতো, সুবহানাল্লাহ বলেন, সবাই প্রশ্ন করত জাম্মাজান আপনার থুতু থেকে এত মিষ্ক আম্বর ঘ্রাণ কেন বের হয়, মা আমেনা ডাক দিয়ে বলেছিল যে আমার থুতু থেকে মিষ্ক আম্বর ঘ্রাণ বের হচ্ছে না, আমার পেটে যে আছে তার কারণে আমার থুতু পর্যন্ত মিষ্ক আম্বরে ঘ্রাণ হয়ে গেছে, জোরে বলেন, আর একটু জোরে বলেন, তাহলে আমার দয়াল নবীজির জবান থেকে যারা দুর্গন্ধর হাদিস খুঁজে পায়, দুর্গন্ধ বের হয় তো এই হাদিস যারা খুঁজে পায়, ওরা আরে কিছু হোক অন্তত অন্তত মুসলমান হতে পারে না, হতে পারে না, জোরে বলেন, ঠিক কি না? এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে সুন্নি জনতা আছে, আশিকের রাসূল আছে, কোন লা মাযহাবিরা কোন নজদেরা এই বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, জোরে বলেন, ঠিক কিনা বে? ঠিক, ওই সমস্ত লামা জাহাবি আহলে হাদিস আহলে খবিস এবং নজদে যারা আমার দয়াল নবীজিকে সাধারণ মানুষ বলে, আমার দয়াল নবীজিকে যারা মাটির তৈরি বলে, ওদের দাঁত ভাঙা জবাব দিতে কে কে রাজি আছো, ডান হাত তোলার লাগে দেখায় দাও,
কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় এ যুবকরা কষ্ট হয় কষ্ট হয় নি তোমাকে লাগে 5 মিনিট ওয়াজ সলভ করতে পারি ইনশাআল্লাহ রাজি আছো শুনতে প্রেম যারা যারা করো ফেম যারা করো আজকের মধ্যে ফেম তালাক এই ওয়াজ একটু পর শুরু করব আগে বিষয়টা শেষ করে লই আমার মনের ঘরেতে সলভ নেই আমার তাহেরি হুজুর ভালো কইতে পারে আমার তাহেরি ভাই এইটা ভালো জানে আমি নতুন জীবনতে না তারপরে এগুলো গাইড জীবন এই নতুন শূন্য হওয়ার পর চেষ্টা করতে করতে এই পর্যন্ত আইছি সুবহানাল্লাহ বলেন একমাত্র আমার সুন্নি ভাইদের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে এতটুকু কবুল করেছে আমিন বলেন আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনার দেখার লাগি উড়ে যাইতাম ঠিক না মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি দুই নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে ঠিক না আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষমান ছিলাম আমাদের সমাপনী দিবসের যিনি তাফসীর পেশ করবেন বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর আমাদের মঞ্চে এসে পৌঁছে গিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা ধৈর্যের সাথে যথেষ্ট বসার স্থান রয়েছে বসে পড়ুন আর এখনো যাদের গাড়ি প্যান্ডেলের পাশে দেখা যাচ্ছে আপনারা দয়া করে গাড়িগুলো তাড়াতাড়ি করে সরিয়ে নিন মানুষদের বসার জন্য সহযোগিতা করুন এবং গাড়িগুলো অতি দ্রুত সরিয়ে নিন প্যান্ডেলের ভিতর থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই তাহিরি হুজুর আলোচনা করবেন আলহামদুলিল্লাহ
হাজার হাজার যুবকদের আইডল উপস্থিত হয়ে গেছে। মারহাবা, আর একটু জোরে আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তরটা দিয়েই জামুগা বাবা, ঠিক আছে, আবার দেখো ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি তো অসুস্থ, তারপরে আইছি, আমার ভাই ইনভাইট করেছে, এই জন্য আসা হয়েছে। সাংবাদিক ভাই, ভাইয়ের নামটা জানি কি, সুলতান খান ভাই, অনেক আগে দিচ্ছি, তাকে একটা প্রশ্ন আইছে যে হুজুর আপনি হঠাৎ করে ওহাবি থেকে সুন্নি হওয়ার কারণ কি? সুন্দর প্রশ্ন, উত্তরটা দিয়ে দেই, আরো কতগুলা যেন আর ওহাবিরা যেন সুন্নি হয়ে যায় আমার কথা শুনে, ঠিক কিনা বে? ঠিক, আমি গত বছর যতগুলো বয়ান করেছি আপনারা দেখেছেন সবগুলো কিন্তু সুন্নিদের বিরুদ্ধে, 10 মিনিট বক্তব্য ছিল, যে বক্তব্যগুলো হলো সুন্নিদের বিরুদ্ধে, আমার এই বাবা জানের বিরুদ্ধে, মানে আমার তাহির ভাইয়ের বিরুদ্ধে, আমিও অনেক সম্মান করি তাহির, আমার হুজুরকে, তাহির হুজুরের বিরুদ্ধে এবং বড় বড় সুন্নি আলেমদের সম্পর্কে বিরুদ্ধে বক্তব্যগুলো ছিল, জোরে কর, ঠিক কিনা বে? ঠিক, আপনারা দেখছেন না? তো আমি 4 বছর ধরে এই কওমি অঙ্গনে বয়ান করি, কত বছর, 4টা বছর লাগাতার বয়ান করেছি। গত রমজানে যেহেতু আমি তারাবি পড়াই, রমজানে তারাবি পড়াই আমি শুইছি, একটু শুয়ে চিন্তা করি যে এত যে সুন্নিদের বিরুদ্ধে আমরা কথা বলি, আসলে এদেরকে যে আমরা ভণ্ড বলি কারণ কি, এর কারণ তো লাগে। কারণ যখন তালাশ করতে লাগলাম, তালাশ করতে করতে আমি একটা আলা হযরতের কিতাব বের করলাম, আলা হযরতের কিতাব আমি খুঁজে পেলাম, সেটা হলো কানজুমুল ইমান, যে তাফসির বইটা আছে ওই তাফসিরটা আমি খুঁজে বের করলাম, যে আমরা আমরা সবসময় শুনেছি আলা হযরত নাকি ভণ্ড, নাউজুবিল্লাহ, বলেন আলা হযরত নাকি শিরকিয়াতের কথা বলে। তা আমি যখন এই যে কানজুমুল ইমান তাফসিরটা যখন পেলাম, যখন আমি তেলাওয়াত করা আরম্ভ করলাম, পাঠ করা আরম্ভ করলাম, যখন পড়া শুরু করলাম, দেখি যত পড়ি তত মজা লাগে, যত পড়ি তত মজা লাগে, জোরে বলেন না, সুবহানাল্লাহ। শুধু একটা কিতাব না, আরো অনেক সুন্নিদের কিতাব আদি যখন আমি ক্রয় করে সংগ্রহ করে যখন রিসার্চ করা আরম্ভ করলাম, দেখি রমজান শেষ হতে না হতেই আমার অন্তরের মধ্যে সুন্নিদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, জোরে বলেন না, সুবহানাল্লাহ। তারপর অনেক সুন্নি আলেমদের আমার তাহির হুজুরের বয়ান, হাসান আজহারি হুজুরের বয়ান, মোস্তফা রহিম আজহারি বয়ান শুনে আমি দেখলাম যে আসলে যাদেরকে আমরা এতদিন ভণ্ড বলেছি, এই সুন্নিরাই হলো প্রকৃত আশিক রসুল, এরাই হলো হক, আর সব বাতিল, জোরে বলেন না, সুবহানাল্লাহ, আর সব বাতিল, এই একটা দলই হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি যারা, জোরে বলেন, ঠিক কিনা বে? ঠিক। তো আমি যখন 2-3 মাস রমজান যখন চলে গেল, আমার মনে খুব সুন্নিদের প্রতি ভালোবাসার জন্ম হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। তা আমি চিন্তা করলাম একটু জামিয়াতে চলে যাই, গিয়া দেখি জামিয়ার ময়দানে নাকি মাজার পূজা শিখায়, নাকি সেজদা শিখায়। আমি জামিয়ার ময়দানে যখন গেলাম, মাজার সেজদাটা কোন জায়গাতে এটা দেখার লিখে গেলাম, যায়া দেখি যে কোন মাজার আর খুঁজে পাই না, সেজদা দিব কোন জায়গায়, সুবহানাল্লাহ, বলেন না। তা প্রমাণ হয়ে গেল যে যা আমাকে পূর্বরা কই আইছে এগুলো ভুয়া আন্দাজে, জোরে কারণ, ঠিক কিনা বে? ঠিক। তো জামিয়ার ময়দানে যখন আমি গেলাম, আমি তালাশ করতে করতে যখন মাজারে সেজদা দেয় এমন দলিলও পাইলাম না, এবং এমন কোন ব্যক্তিকে যখন খুঁজে পেলাম না, আমি আমার মনের মধ্যে ছাড়া জাগলো, ক্লিয়ার হয়ে গেল যে আসলে যত অপপ্রচার করে ওয়াহাবিরা, এগুলো আসলে একটাও ঠিক নয়, সুন্নিরাই হচ্ছে আহলে হক, আশিক রসুল, মদিনা ওয়ালা পক্ষ হয়ে জান্নাতে যেতে চায়, জোরবান, ঠিক কিনা বে? ঠিক। তারপর আমি জামিয়ার ময়দান থেকে যখন চলে আসতেছিলাম, দেখি আর আসতে মনে চায় না, আমার মনে হচ্ছিল যে জামিয়ায় কে যেন আমাকে টেনে ধরেছে, ধরে বলেন না, সুবহানাল্লাহ, এত ভালোবাসা আমার জন্ম হয়ে গেছে। আমি যখন ঢাকায় আসলাম আর মন টিকে না, আমার বারবার জামিয়ার ময়দানে ফিরে যেতে মনে চায়, সুবহানাল্লাহ, বলেন না। শেষ পর জানি আর সহ্য করতে না পারে, আমি যেহেতু আশুলিয়া থানা খানবাড়ি মসজিদে জুমা পড়াইতাম, আমি জুমার পরে সাথে সাথে লাইভে ঘোষণা করে দিয়েছি, আমি আর নজদের সঙ্গে নাই, আর সরমনায় নাই, আর ওহাবিদের সঙ্গে নাই, এদেরকে আমি 3 তালাক দিয়া আমি সুন্নিয়াতের পতাকার তলে চলে আসলাম, জোরে বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তারপর 9 অক্টোবর আমার হুজুর কিবলা যখন আসলো, 9 অক্টোবর রবিউল 12 তারিখ আমি জামিয়ার ময়দানে গিয়া আমার হুজুর কিবলার হাতে বায়াত গ্রহণ করে আমি প্রকৃত ভাবে সুন্নিয়াতের পতাকার তলে চলে আসছি, জোরে বলেন না, সুবহানাল্লাহ। অনেকে কয় কয় ভাইরাল লেগেছে, আরে ভাই ভাইরাল তো আমি আগে থেকেই ছিলাম, ঠিক কিনা, জোরে বলেন, কারণ ওই লাইনে তো আমার এক একটা ওয়াজে প্রায় 1 মিলিয়ন এবং 10 লাখ 20 লাখ ভিউ হয়, তো ভাইরাল হলেই তো এত ভিউ হয়, ভাইরাল হওয়ার জন্য কেউ সুন্নিতে আসে না, যাকে আল্লাহ কবুল করে যার দিকে মদিনা ওয়ালা নজর পড়ে যায় সেই সুন্নিয়াতে চলে আসে, জোরে বলো, ঠিক কিনা? শুধু তাই না, আমি আসার পর আরো 4 জন বড় বড় মুহাদ্দিস সুন্নি হয়ে গেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
তাহলে তারা তো আর বক্তা না, তারা কিতাবাদি রিসার্চ করছে, আমার দলিলগুলো দেখছে। আসল মসজিদের যে আকীদা কত ভ্রান্ত আকীদা, এগুলো সময় পাইলে বলতাম, আগামীতে আসলে ইনশাল্লাহ এদের মুখোশ উন্মোচন করে দিব। এদের মুখোশগুলো যখন উন্মোচন করে দিলাম, অনেক ভালো ভালো আলেমরা, মসজিদে আলেমরা যারা মুহাদ্দিস মুহাদ্দিক, তারা পর্যন্ত তওবা করে সুন্নিয়াতের পতাকার তলে ফিরে আসছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই সোনার ঘাট, সোনার ঘাটের জমিন থেকে, এই হবিগঞ্জের জমিন থেকে শেষ পর্যন্ত একটা হুংকার দিয়ে বিদায় নিতে চাই। আমার তাহেরি হুজুরের পক্ষে সবাইকে থাকতে হবে, যেমন শিয়াদের বিরুদ্ধে আমার তাহেরি হুজুর যেভাবে কলম ধরেছে, প্রত্যেককে আমার তাহেরি হুজুরের পক্ষে থাকতে হবে। যেমন ঠিক কিনা বেঠিক, কে কে থাকতে রাজি আছে তো আব্দুল্লাহকে দেখায় দাও। শিয়ারা এক কথায় কাফের, ঠিক কিনা বেঠিক, কাদিয়ানি কাফের, শিয়ারাও বিনা দলিলে কাফের, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বেঠিক। আহলে হাদিসরাও ভ্রান্ত আকীদা, এই আহলে হাদিসের বিরুদ্ধে স্লোগান দিতে হবে পাশাপাশি। নজদেরদেরকে বুঝায় বুঝায় পাশে আনছে, ওখানে কেউ বুঝায় বুঝে একটু বুঝাইতে হবে এদেরকে, ধমক দিয়ে এদেরকে আমার মতন বুঝাই আনতে হইব। আমি যেমন বুঝতে বুঝা বয়ান শুনে শুনে আয়া পড়ছি, এমনি আগামী আমার একটা মিশন আছে, আগামী এক বছরে কমপক্ষে 100 নজদের আলেম সুন্নিয়াতের পতাকা তারা আসবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আরো সুন্নিয়াতের প্রচার প্রসার ঘটবে। আমার তাহির হোসেন তোমার আসি হেদিন দেখা হয়েছে, যে ভালোবাসাটা দিয়েছে সুবহানাল্লাহ বলেন। যুবক আছে নি, তাহির হুজুরের পক্ষে আছো নি, রফিক হুজুরের পক্ষে আছে, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আল্লাহ কবুল করুক, আমিন। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, আমার কাটমাট নাই বাবা, আমি আগেও কাট দিনই, এখনো বানাই নাই। ওই যারা দাওয়াত দিতে চান বলা বলা, আমার এই ভাইল সুলতান ভাইলাকে দেখা করবেন, আর নাহলে ইউটিউবে সার্চ করলে, আমার বয়ান সার্চ করলে, মিসবাহর রফিকি দিয়ে সার্চ করলে, ওখানে ওয়াজের মধ্যে 24 নাম্বার আছে, ওই নাম্বারটা আমার নাম্বার, ওখানে কল দিলে আমার ফোন আমি রিসিভ করি, আমার কোনো ফিএস টিএস নাই গা বাবা, কেন ফিএস রেখে যাচ্ছে ঝামেল দরকার নেই, ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ। ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন, কোনো ডিম্যান্ড টিম্যান্ড নাই, আমি কোনো ওই বাজেট বাজেট তো বাজেট করা দরকারও আছে, বাজারে এখন করি না, যখন ঠিক পারবো তখন ঠিকই বাজার হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? অনেক গাড়ি ভাড়াও দেয় না, তাই লেগে তো বাজার করা লাগে, আগে হাদিয়া চুক্তি করা লাগে, এটাও শুনে বললাম না থাক, মুখে তো বাইরে হয়ে গেছিল গা, এটাও জায়েজ ঠিক কিনা? আবার জায়েজ নাও বলি, জায়েজ কেন হয়, অনেক কমিটি বক্তব্য ঠেকায় দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো জায়েজ করে লাগছে, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, সমস্ত বাতিল ফেরকা থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করে, আমিন বলেন। আরো একটু জোরে বলেন আমিন। আমি যে বয়ানগুলো করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক অসুস্থ, তারপর আমি এসেছি ওয়াদা রক্ষার্থে। আমার ভাই যেখানে আসে আসে আপনাদের পরিচিত মুখ, সুন্নিয়তের আইডল, যে আসলে মানুষে জায়গা ধরে না দিনের বেলা, ওই যে ডাক বাংলা মোড়ে ওয়াজ হয়েছে, হায় রে মানুষ, আমি তো দেখি অবাক, এতদিন হচ্ছি তাহিরে এলে মানুষ ঘুরা জায়গা, আসলেই ঠিক তাহিরে জিনিসটাই আলাদা, তাহির নামটাই আলাদা জিনিস, ঠিক কি না? ও মা আন্তর্জাতিক বাইরের রাষ্ট্র থেকে আইলেও এত মানুষ হয় না, তাহির উগরে যত মানুষ দিনের বেলা হয়, ঠিক কি না বেঠিক? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আবার এখন চলে যাবো কক্সবাজার, কালকে কক্সবাজার মাহফিল, এত দূর ঘুরে গেছে, রাখ কেলাইছি কি করবো আর, আমি প্রোগ্রাম রাখলে আর মিস করি না, এলাকা যাবো গা, এখন দোয়া করবেন। আর জানো এমনি নজদেরা ফোন দিতে দিতে আমার 14 কৃষ্ট দুয়া লাগছে গাইলিয়া, আর জানো গাইলিয়া না তৌফিক দান করে, বাবা তোরা গাইলিয়া টাইলিয়া তোরা পরে আবার আমার লোক শূন্য হয়ে যায়, যা সমস্যা নাই, তো আমরা গাল দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সুন্নি ভাইদেরকে কবুল করুক, আমিন। সমস্ত আশিক রাসূলদেরকে কবুল করুক, আমিন। এবং সমস্ত ওয়াহাবি ভাইদেরকে সুন্নিয়াতের পতাকার তলে আসার তৌফিক দান করুক, আমিন। আর সমস্ত শিয়া
বামপন্থী রামপন্থীদের থেকে সমস্ত সুন্নিয়াতকে হেফাজত করুক আমিন ওয়া আখির দাওয়ার আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ।